আদশা হারুনুর রশিদের কাছে এক লোক একটি চাতকপাখি পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল। বাদশা জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথচ তার একটি পা নেই। লোকটি বলল, মার্জনা করবেন জাহাপনা, দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই, আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি সব পাখিগুলোকে একসাথে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ। বাদশা তার কথা শুনে পাখিটিকে শিকারির চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই দিয়ে ফেললেন। শিকারি অবাক হয়ে জিজ্ঞেস করল, জাহাপনা, আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশা হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এই পরিণতিই হওয়া উচিত, এবং তার শাসনামল ছিল ইসলামী সভ্যতা সংস্কৃতির চরম উৎকর্ষের যুগ। জ্ঞান বিজ্ঞান ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধি তখন উন্নতি অগ্রগতির শিখরে পৌঁছেছিল বলে এ সময়টিকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। সে সময়ে বাগদাদ হয়ে উঠেছিল জ্ঞান সংস্কৃতি ও বাণিজ্যের সূতিকাগার। দূর দূরান্ত থেকে লোকজন জ্ঞান আহরণ ও ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সেখানে ছুটে যেত। আমাদের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।